তো বৃদ্ধা মহিলা বললেন যে জুলাইখা, তোমার যে অবস্থা আমি দেখতেছি, তোমার চোখে, তোমার মুখে, তোমার নাকে, তোমার চেহারায় ইউসুফের প্রতি যে ভালোবাসা, যে টান তৈরি হয়েছে আমি দেখতে পাচ্ছি, এগুলো তোমাকে পাগল বানায় দিতেছে। সুতরাং তুমি তো অনেক চেষ্টা করেছ ইউসুফকে কাছে পাওয়ার জন্য, আমি তোমাকে একটা সুন্দর উত্তম জিনিস বাতলাইয়া দিব, পরামর্শ দিব। এই পরামর্শ অনুযায়ী তুমি যদি কাজ আগায় যাইতে পারো তাহলে তোমার অনেক লাভ হবে, তুমি সফল হইবা। এক পর্যায়ে পরামর্শ দিল, তুমি তোমার এই প্রাসাদের ভিতর 60টা কারুকাজ বিশিষ্ট সুন্দর 60টা রুম তৈরি করবা। কয়টা রুম? 60টা রুম। আর 7 রুমের দরজা থাকবে 60টা বের হওয়ার জন্য। এখানে একটা, আবার সামনে একটা, এরকম ভাবে লম্বায় সিরিয়ালে কয়টা রুম? 60টা রুম। দরজা থাকবে ঠিক মধ্যখান দিয়ে, দরজা থাকবে এরকম 60টা রুম তুমি তৈরি কর। তৈরি করার পরে এই রুমগুলোকে তুমি সাজাইবা সুন্দরভাবে। সর্বশেষ 7 নম্বর যে রুমটা, সেটাতে তুমি আরো সুন্দর করে নকশা করে সাজাইবা। সেখানে যা কিছু দরকার, যত দামি দামি পাথর আছে, যা দরকার সব কিছু দিয়া রোমের ছাদ থেকে শুরু করে ওয়ালগুলো সুন্দর করে সাজাইবা। আর ওয়ালের ভিতর ছেলেদেরকে আকর্ষণ করে এই রকম কিছু পিকচার তুমি সেখানে তৈরি করবা অথবা লাগিয়ে দিবা। বিভিন্ন রকমের পিকচার, যেগুলো খারাপ পিকচার, যে পিকচারগুলো দেখলে ছেলেরা আকৃষ্ট হইতে পারে, তাদের যৌন উত্তেজনা বাড়তে পারে, এইরকম কিছু পিকচার সেখানে সেট করে তুমি সুন্দরভাবে একটা মহল তৈরি করো। যখন এই কথা বলছে তখন তো বলছেন, আর আপনার কথা অবশ্যই সুন্দর, এই পরামর্শ আমাকে আগে কেউ দেয় নাই, আপনার পরামর্শটা আমার কাছে অনেক ভাল লাগছে, ঠিক আছে আমি তাই করি। জুলাইখা তার কথা অনুযায়ী, টাকা পয়সার কোনো প্রশ্ন নাই, কোটি কোটি টাকার মালিক তারা, তিনি 60টা রুম তৈরি করলেন, সবগুলার ভিতরে নকশা করা কাজ। 7 নম্বর যেই এই প্রাসাদ, ছোট্ট প্রাসাদ তৈরি করলেন, সেটার ভিতরে খুব নকশা টকশা করে অনেক সুন্দর করে তিনি তৈরি করে সেখানে উলঙ্গ মেয়েদের কিছু ছবি ফিটিং করে দিলেন। কিছুক্ষণ পর কয়েকজন কর্মচারী পাঠিয়ে দিছে, যাও ইউসুফকে আমার কাছে নিয়ে আসো, যদি ইউসুফ স্বেচ্ছায় আমার কাছে না আসে তাকে ধরে আমার কাছে নিয়ে আসবে। হযরত ইউসুফ আলাইহিসসালামকে তার অতীব জরুরি কাজটি সম্পন্ন করার জন্য সপ্ত মহলের ভিতর নেওয়ার জন্য যখন কর্মচারী পাঠিয়ে দিলেন, তারা গিয়ে হযরত ইউসুফ আলাইহিসসালামকে যখন বললেন যে আপনার মালকিন আপনাকে ডেকেছেন, আপনাকে যেতে হবে, তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম চিন্তা করলেন, যেহেতু মালকিন আমাকে ডেকেছে, না গেলে আজিজ মিসরের কাছে যদি বিচার দেয় তখন আবার আরেক সমস্যা। তিনি গেলেন, যেহেতু সাথে কর্মচারী আছে তাদেরকে নিয়ে তিনি ভিতরে ঢুকলেন। প্রথম গেট পার হলো, জুলাইখা প্রথম ইয়েটা লক করে দিল আর কর্মচারীগুলো বিদায় করে দিল। দ্বিতীয় ফটকে ঢুকলো, আবার সেখানে লক আছে, তালা আছে, তালা দিয়ে দিল, আবার ভিতরে ঢুকলো। এইভাবে 1, 2, 3, 4, 5, 6 7 নম্বর কামরায় যখন ঢুকলেন, তখন 7 নম্বর যে কামরা ছিল ওইটাও কি করলেন? লক করে দিলেন। ভাইরা আমার জুলাইখা ডাক দিয়ে বলে, ইউসুফ ইতিপূর্বে তোমাকে পাওয়ার জন্য আমি বহু চেষ্টা করেছি, তোমার কাছে আমার প্রেমের কথা আমি বলেছি, কিন্তু তুমি ইউসুফ আমার কথায় কোনো কান দাও নাই, তোমাকে আমি পাই নাই। ইউসুফ আমি তোমার মালকিন, তুমি আমার কথা শোনো না, এই কথা যদি আজিজ মিসরের কাছে আমি বলে দেই তোমাকে অনেক শাস্তির সম্মুখীন হইতে হবে। রে ইউসুফ, এই সপ্ত মহলের ভিতর তোমাকে আমি নিয়ে এসেছি, এখানে আর কেউ নাই, এখানে তুমি আর আমি, সপ্ত মহলের ভিতর কেউ নাই, কেউ দেখে না, কোনো জানানা নাই, কিছুই নাই। যে দরজাগুলো ছিল সবগুলো দরজা আমি লক করে দিয়েছি, তালা লাগিয়ে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। রে ইউসুফ,
তোমাকে শুধু একটা কথাই বলবো, আমি তোমাকে ভালোবাসি আমার জীবনের চাইতে অনেক বেশি। রে ইউসুফ, একটি বার তোমাকে আমি পাইতে চাই, যে কোনো মূল্যেই হোক একটি বার আমি তোমাকে পাইতে চাই, তুমি আমাকে দান করো, যদি দান করতে পারো তাহলে আর কোনো রকমের সমস্যা থাকবে না। রে ইউসুফ, এই যে দেখো চতুর দিকে তুমি তাকাও, কত সুন্দর সুন্দর পিকচার আমি এখানে রেখে দিয়েছি, তুমি তাকাও, তোমার কি এইগুলোর প্রতি কোনো রকমের আকৃষ্টতা আসে না? রে ইউসুফ, আমার দিকে তাকাও, আমি হইলাম জুলাইখা, এই জামানার বর্তমান সময়ের সবচাইতে সুন্দরী নারী হইলাম আমি। জুলাইখা তিনিও কিন্তু দেখাশোনায় অনেক সুন্দরী ছিলেন। ইউসুফ নবী ছিলেন তৎকালীন যুগ থেকে শুরু করে শ্রেষ্ঠ একজন ব্যক্তি এবং শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী ছিলেন ইউসুফ আলাইহিসসালাম। আর অন্যদিকে জুলাইখা তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী রমণী। ভাইয়েরা আমার, যে বিষয়গুলো বলতেছি এই বিষয়গুলো যদি কোনো ব্যক্তি বই থেকে পড়ে তাহলে আরো ভালো বুঝবেন, সব কথা এখানে বলা যায় না, এখানে ছোট ছোট অনেক বাচ্চা আছে, আমাকে হিসাব করে এখানে কথাগুলো বলতে হবে, আপনার আকার ইঙ্গিতে অনেক কিছু বুঝে নেবেন। এখানে জুলাইখা ইউসুফের সৌন্দর্যে এত পাগল, একটি সেকেন্ডের জন্য তাকে তিনি বাইরে যাইতে দেন নাই, যার কারণে ইউসুফের সৌন্দর্য সম্পর্কে মিশরের অন্যান্য নারীরা তারা জানতো না। জুলাইখা জানতেন যদি ইউসুফকে আমি বাইরে যাইতে দেই অন্যান্য নারীরা ইউসুফের সৌন্দর্যের ব্যাপারে জেনে যাবে। তিনি চাইছেন একান্তভাবে তাকে পাওয়ার জন্য। সপ্তমহলের ভিতর বিভিন্ন অশ্লীল ছবি তাকানো দেখানো হয় যাতে তার কাম উত্তেজনা বৃদ্ধি পায়, কিন্তু হযরত ইউসুফ একটি নজর দেওয়ার পর হযরত ইউসুফ আলাইহিসসালাম মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে দিলেন, বললেন রে জুলাইখা, তুমি যে চিন্তা ভাবনা করছো এই চিন্তা ভাবনা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ পাক আল্লাহর নবীদেরকে এই সমস্ত কঠিন কঠিনতর জায়গা থেকে কিভাবে হেফাজত করছেন দেখেন। ভাইয়ারা আমার এখানে আসেন, কোরআন কি বলছে? وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب. আমার ভাইরা, জুলাইখা হযরত ইউসুফ আলাইহিসসালাম কে ওই রুমের ভিতর নিয়ে ফুসলাইতে লাগলো। ডাইরেক্ট কোরআন কি বলতেছে? ওয়ারাওয়াদাতহু, মানে ইউসুফ নবীকে ফুসলাইতে লাগলো। হুয়া ফি বাইতিহা, তার ওই যে সপ্তম কামরার ভিতর, আন নাফসিহি, তার নিজের দিকে, নিজে কিভাবে তাকে পাইতে পারে। ওয়া গাল্লাকাতিল আবওয়াব, একটা নয় দুইটা নয় সাতটা ঘরের দরজা জুলাইখা তালা দিয়ে বন্ধ করে দিল। ওয়া ক্বালাত, এখন জুলাইখা ডাক দেয় ইউসুফকে, হাই তালাক, ইউসুফ আমার নিকট আসো, দাঁড়ায় থেকো না। একটা পর্যায়ে জুলাইখা বলল, রে ইউসুফ কোনোভাবেই তুমি আমার থেকে আজকে বাঁচতে পারবা না, যদি তুমি সহজে সাবলীলভাবে কোনো রকম কঠোরতা ছাড়া আমার নিকট আসতে পারো তাহলে তো সমস্যা নাই, যদি তুমি এইভাবে না হয় তাহলে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয় আমার জানা আছে। রে ইউসুফ তোমার চুলগুলো অনেক সুন্দর। ইউসুফ নবী জবাব দেয়, তাফসির মালিফুর কোরআনের ভিতরে এই কথাগুলো আসছে। ইউসুফ নবী জবাব দেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে, আমি ইউসুফ যখন দুনিয়ায় থাকবো না, কবরে শোয়ায় দেওয়া হবে, সর্বপ্রথম আমার দেহ থেকে আমার চুলগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। মানুষ যখন ইন্তিকাল করে মরে যায়, কবরের মধ্যে রাখার পরে, দাফনের পরে, সর্বপ্রথম মানুষের দেহ থেকে কোন জিনিসটা ঝরে যায়? চুল, চুল। ভাইয়েরা আমার, জুলাইখা বলে, ইউসুফ তোমার চোখগুলো অনেক সুন্দর। ইউসুফ নবী বলে, আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে যখন শোয়ায় দেওয়া হবে, সর্বপ্রথম চুল খসে পড়বে, দ্বিতীয় নাম্বার মানুষের চোখগুলো পানি হয়ে যাবে। জুলাইখা তিন নাম্বারে রাখ দে, রে ইউসুফ তোমার
চেহারা মণ্ডলটা অনেক সুন্দর, যে চেহারায় আমি জুলাইখাকে আকৃষ্ট করে রেখেছি। হযরত ইউসুফ নবী জবাব দেয়, জুলাইখা আমি যখন দুনিয়ায় থাকবো না, আমাকে যখন কবরে শায়িত করে দেওয়া হবে, সর্বপ্রথম চুল, তারপরে আমার চোখ, তিন নাম্বার পয়েন্ট হলো আমার মুখমণ্ডলে যত কলকাবজা আছে, যত গোস্ত আছে, সবগুলো গলে গলে গর্ত হয়ে ভিতরে ঢুকে যাবে, মাটি দ্বারা আমার চেহারা পূর্ণ হয়ে যাবে। আমার ভাইয়েরাম, হযরত ইউসুফ আলাইহিসসালাম দেখলেন তার কামরার ভিতর একটা কি যেন ঢাকা ঢেকে রাখছে কাপড় দিয়ে। ইউসুফ বললেন, রে জুলাইখা এটা কি? জুলাইখা ডাক দেয়, রে ইউসুফ এটা খোলা যাবে না, এটা হলো আমার খোদা। এটা কি? আমার খোদা, এটা খোলা যাবে না। ইউসুফ ডাক দেয়, কেন খোলা যাবে না? যে এটা আমার খোদা, আমরা এখানে একান্ত কাজ করব, আমরা এখানে মিলিত হব, ফিজিক্যাল রিলেশন করব। আমার খোদা যদি এগুলো দেখে তাহলে সে লজ্জা পাবে, এই জন্য আমি এটা ঢেকে রাখছি। হযরত ইউসুফ নবী বলেন, রে জুলাইখা দুনিয়ায় তুমি যার উপাসনা করো, তোমার খোদা ভগবান, সে আমাদের এই অশ্লীলতা দেখবে, এই জন্য তুমি তাকে কাপড় দ্বারা মোড়ে রাখছো, সে যাতে না দেখে। মনে রেখো জুলাইখা, আমার খোদা এমন খোদা, আমার রব এমন রব, আমরা পাহাড়ের ভিতর সুরঙ্গ পথ দিয়ে ভিতরে যদি যাই অশ্লীল কাজ লিপ্ত হই, তাও আমার খোদা দেখে। আমরা যদি সমুদ্রের অতল গহ্বর নিচে সেখানে যদি অশ্লীল কাজ লিপ্ত হই, সেটাও আমার খোদা দেখে। দুনিয়ার এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমাদের রব আমাদেরকে দেখেন না। ভাইয়েরা আমার, এই কথাটা বলেন হযরত ইউসুফ নবী কি বললেন? কয়লা মাযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। মাযাল্লাহ, আল্লাহর নিকট প্রার্থনা করলেন, আল্লাহ এই বিপদ এই সংকট তুমি সব কিছু দেখো, কোন জায়গায় আমাকে নিয়ে আসছে জুলাইখা, এখান থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। এরপরে জুলাইখাকে একটা সান্ত্বনা বাণী দিলেন, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়া, এ জুলাইখা তোমার স্বামী আজিজ মিসির আমাকে দয়া করে মায়া করে এই বাসায় আনছে, সেই সিরিয়া থেকে আমাকে আনা হয়েছে মিশর, মিশর থেকে জিগরের কাছ থেকে তোমার স্বামী আজিজ মিসির আমাকে কি করছে, ক্রয় করছে, তোমাদের এখানে জায়গা দিছে, আর আমি তার স্ত্রীর সঙ্গে আমি এরকম নাফরমানি কাজটা করব, এইটা আমার বিবেকে দেয় না। খবরদার তুমি সাবধান হয়ে যাও, ইন্নাহু লা ইউফলিহু যালিমিন, মনে রাখবা যারা জালেম সীমা লঙ্ঘন করে তারা কি সফল হইতে পারে না। ভাইয়েরা আমার, ولقد همت به وهم بها لولا أرأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء। এমন একটা মুহূর্তে তৈরি হয়ে গিয়েছিল যে মুহূর্তটার সময় জুলাইখা তার কাজটাকে একেবারে সফলতার উপর পৌঁছে দিবে, চূড়ান্ত পর্যায়ে নিবেই নিবে। আর অন্যদিকে ওয়াহাম্মা বিহা, হযরত ইউসুফ আলাইহিসসালামকে শয়তান বিভিন্নভাবে প্রবঞ্চনা দেওয়া শুরু করছিল, ঠিক তখনই হযরত ইউসুফ নবী যখন আল্লাহর বিভিন্ন ডকুমেন্টস কায়েম করলেন, ওই যে বললেন যে আমার রব তো আল্লাহ দেখেন, তোমার ভগবান দেখেন না, আমার রব আল্লাহ দেখেন, তখন আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিলেন, লাউলা আররাহু বুরহান রব্বিহি, রবের বিভিন্ন ডকুমেন্টসের মাধ্যমে যখন ডকুমেন্টস দিলেন, যখন আপনার দলিল দিলেন, তখন আল্লাহ পাক তাকে এই কুলুশিয়ার জায়গা থেকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ, যে কথাটা নিজে বললেন, কাযালিকা লিনাসরিফা আনহুস সু ওয়াল ফাহশা,
আর আল্লাহ বলেন এইভাবেই আমি যুগে যুগে যত মানুষ আছে যারা নাকি সলহীন আবিদিন জাকিরিন ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন যারা মুখলিস বান্দা তাদেরকে যুগে যুগে এইভাবে আমি হেফাজত করে থাকি যেইভাবে ইউসুফকে তার থেকে হেফাজত করছি ভাইয়েরা আমার হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন এখান থেকে বাঁচার কোনো কায়দা নাই এখন কি করবেন সব কিছু চিন্তা ভাবনা দূর করে হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা চিন্তা করে নিলেন যে চিন্তার কথা কোরআন হাকিমে বলতেছেন ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب الله أكبر قول حضرات يوسف زلائكا থেকে পিছন ঘুরলেন দরজাকে লক্ষ্য করে এত জোরে একটা দৌড় দিলেন জুলাইখা পিছন থেকে শুরু করে হযরত ইউসুফের দিকে দৌড় দিলেন তাকে ধরার জন্য দরজার কাছে যাওয়ার পর অটোমেটিক আল্লাহর কুদরতে দরজা টাস করে খুলিয়া যায় জোরে বলেন সুবহানাল্লাহ ভাইয়েরা আমার ইউসুফ দৌড়ায় পিছনে কে জুলাইখা এক পর্যায়ে জুলাইখা হযরত ইউসুফ নবীর পিছনের জামাটা টাইট করে ধরে ফেললেন থামায় ফেললেন হযরত ইউসুফ নবী পড়ে যায় আবার তিনি দাঁড়াইলেন পিছনের জামাটা ছিড়ে গেল আবার তিনি দৌড়াতে শুরু করলেন দ্বিতীয় নাম্বার কামরা তিনি অতিক্রম করলেন এইভাবে প্রত্যেকটি কামরা তিনি অতিক্রম করলেন সাতটি কামরার দরজায় যখন হযরত ইউসুফ নবী দৌড়ায় দৌড়ায় গেলেন আল্লাহ পাক অটোমেটিক সাতটা কামরার দরজা আল্লাহ খুলিয়া দেয় এই কথাটাই তো বলা হইছে ওয়াস্তাবাকাল বাব দৌড়াতে শুরু করলেন বাপ মানে দরজা দরজার দিকে ওয়াকদ্দাত কামিসাহু মিন দুবুরিন আর জুলাইখা পিছন দিক গিয়ে হাত দিয়ে খুব ট্যাট করে ধরছেন জামার ভিতর মিন দুবুর দুবুর শব্দটা তো পিছন পিছন দিক থেকে তারপর কি হলো ওয়া আলফায়া সাইয়্যাদাহা লাদাল বাব যখন সর্বশেষ দরজাটা খুলে যায় দেখলেন দরজার সামনে আজিজ মিসির দাঁড়ায় আছে আজিজ মিসির কে জুলাইখার স্বামী আজিজ মিসির কে ইউসুফ তার পিছনে জামা সিরা জুলাইখা অর্ধউলঙ্গ অবস্থায় দৌড়ে আসছে ধরতে ধরতে হঠাৎ এই দৃশ্য দেখে আজিজ মিসির অবাক এর চাইতে বেশি অবাক হয়েছে স্ত্রী জুলাইখা স্বামী তো স্বামীর চোখের সামনে হঠাৎ এখন যখন সামনে হয়ে গেছে তখন জুলাইখা কি বলে শোনেন ক্বালাত মা জাযাউ মান আরাদা বি আহলিক সুআন ইল্লা আন ইউসজান আন ইউসজান আও আযাবুন আলীম রে আমার স্বামী আজিজ মিসির এই যে ইউসুফ তাকে আপনি ক্রয় করে আমার বাড়িতে থাকার জন্য দিয়েছেন জায়গা দিয়েছেন আর এই ইউসুফ দেখেন আপনার স্ত্রী জুলাইখার সঙ্গে কি রকম আচরণ করছে আপনার স্ত্রীকে একা পাইয়া এই ইউসুফ তার নিজের উত্তেজনা নিবারণ করার জন্য যা কিছু করার দরকার তাই করার চেষ্টা করেছে জোরে বলেন না নাউজুবিল্লাহ রে আজিজ মিসির আমার স্বামী এখন আপনি কি করবেন কি দণ্ড তাকে দেওয়া যায় ইল্লা আইয়ুসজান তাকে জালখানায় ঢুকান আও আযাবুন আলীম নতুবা তাকে কঠিন শাস্তি দেন ভাইয়েরা আমার এখান থেকে অনেক শিক্ষা আছে শিক্ষা আছে না অনেক শিক্ষা আছে ভিতরে ঘটলো কি বাহিরে এসে বললো কি সব উল্টা কি হয়ে গেছে এই জন্য আমি অনেক সময় বলি আমার দেশের অনেক নারীরা বর্তমানে ধর্ষণের জন্য বিভিন্ন রকমের কথা বলে থাকে আমি বলি 100টা ধর্ষণের ভিতর 90টা ধর্ষণ এগুলা ধর্ষণ না 90টাই ধর্ষণ না ছেলে মেয়ের সম্মতিক্রমে তাদের
ফিজিক্যাল রিলেশন হয় এক মাস দুই মাস এক বছর পরে যখন ছেলের সঙ্গে টক্কর লাগে প্রেম আর টিকে না তখন বলে আমাকে ধর্ষণ করেছে ঠিক কি না বলে আর আমি তো আগেই বললাম 10টা 100 থেকে 10 জন মেয়ে রিয়েলি ধর্ষণ হয় ধর্ষিতা হয় রিয়েলি কিন্তু 90টাই আমার জানা মতে ধর্ষণ হইছে এক বছর আগে এক বছর পরে ধর্ষণ করছে কয় বুঝেন নাই এক বছর আগের ধর্ষণ এক বছর পরে কয় তাহলে বোঝা গেল কি এখন তিতা হয়ে গেছে এখন আর ওই ছেলে হয়তো বা তাকে তার সঙ্গে রিলেশন ব্রেকআপ করেছে যার কারণে এখন বলতেছে আমাকে ধর্ষণ করছে নাউজুবিল্লাহি মিন জালিক কি বলছেন ইল্লা আইয়ুস জান তাকে জেলখানা ঢুকান কি করছে সে আপনার ঘরে খাইছে আপনার ঘরে সে বড় হইল আপনারই বিবির সঙ্গে সে এইরকম অপকর্মে লিপ্ত হতে চেয়েছিল আমি দেই নাই আমি সেখান থেকে পালিয়ে বের হয়ে এসেছি নাউজুবিল্লাহ বলে ভাইয়েরা আমার এখন হযরত ইউসুফ নবী কি বলবে কিছু তো বলবে ক্বালাহিয়া রাওয়াদাতনি আন নাফসি রে আজিজ মিসির আপনি আমার মালিক আপনি এখানে আমাকে জায়গা দিয়েছেন থাকার জন্য আমি থেকেছি বড় হয়েছি আজিজ মিসির আপনার স্ত্রী একটু আগে যে কথাগুলো বলল সবগুলো কথা মিথ্যা বরং রাওয়াদাতনি মিন আন নাফসি বরং সে আমার থেকে ফায়দা হাসিল করতে চেয়েছে আমি না সেই আমাকে উল্টা ফুসলাইতেছিল এই কাজে লিপ্ত হওয়ার জন্য সেই আমাকে উদ্বুদ্ধ করছে সেই হলো মেইন আমি এটার মধ্যে নাই আসলে সে অপরাধী আমি নির্দোষ আজিজ মিসির বললেন তাহলে সাক্ষী দাও তোমার কথা আমি মানি না আমি এতটুকু বুঝি আমার ঘরে তুমি বড় হয়েছে লালিত পালিত হয়েছে আমার স্ত্রীর গায়ে আবার হাত তোমার বিচার হবে আমার স্ত্রী বলেছে তোমাকে জেলখানায় দিতে হবে জেলখানায় দিব অথবা কঠিন শাস্তি দিব যদি তুমি ডকুমেন্টস কায়েম করতে না পারো তুমি সাক্ষী দেখাও হযরত ইউসুফ নবী পাশের দিকে তাকায়া বললেন ওই যে দোলনার ভিতর ছোট্ট একটা শিশু 4 থেকে 5 মাস বয়স তার এই শিশুটাই হলো আমার সাক্ষী আজিজ মিসির হাসতে শুরু করলেন রে ইউসুফ ভাবছিলাম তুমি নির্দোষ মনে মনে আমি ভেবে নিয়েছিলাম তুমি নির্দোষ কারণ আমার এই মহলে তুমি যতদিন ছিলে ততদিন পর্যন্ত একটাও মিথ্যা কথা বলো নাই তোমার চরিত্র সম্পর্কে মোটামুটি আমার ধারণা আছে কিন্তু এখন তুমি যেই কথা বলছো বাচ্চা নাকি সাক্ষী আমার মনে হয় তুমি অপরাধী ইউসুফ নবী ডাক দে আজিজ মিসির আমার মালিক আপনি বাচ্চাটাকে কাছে আনেন সেই আমার সাক্ষী সেই সাক্ষী দিবে আসলে আমি অপরাধী না আপনার বিবি জুলাইখা অপরাধী কে অপরাধী সিলেক্ট করে দিবে বাচ্চাটা আপনি তাকে ডাকেন বাচ্চাটা আসলো আনার পরে এখন বাচ্চাকে প্রশ্ন করে হযরত ইউসুফ এই বাচ্চা জুলাইখা এবং আমি কে অপরাধী আসল তথ্যটা কি আসল ঘটনাটা কি তুমি আজিজ মিসিরকে জানায়া দাও জোরে বলেন সুবহানাল্লাহ আসল অপরাধী কে তুমি জানায়া দাও এখন বাচ্চা কি বলে দেখেন ওয়া শাহিদ শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন বাচ্চার মুখে আল্লাহর কুদরতি ভাবে হঠাৎ করে তার জবানটা খুলে যায় জোরে বলেন না সুবহানাল্লাহ তিনি বললেন আজিজ মিসির আমি বাচ্চা সাক্ষী দেই ছোট্ট একটা বিষয় একটা ফর্মুলা তোমাকে শিখায় দেই এই ফর্মুলার আকারে তুমি দেখবা কে অপরাধী আর কে অপরাধী না এক নম্বর হলো ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল তুমি দেখো ইউসুফের যে জামাটা সিরা এটা কি সামনের দিকে সিরা না পিছনের দিকে সিরা কুদ্দা মিন কুবুল কুবুল শব্দের তো সামনের দিকে যদি সামনের দিকে সিরা হয় ফা সাদাকাত আপনার স্ত্রী সত্য বলছে
ওয়াহুয়া মিনাল কাযিবিন আর ইউসুফ মিথ্যা বলছে ওয়া ইন কানা কামিসু কুদ্দা মিন দুবুর আর যদি ইউসুফের এই পোশাকটা জামাটা পিছন দিক থেকে সিরা হয় ফাকাযাবাত আপনার স্ত্রী জুলাইখা মিথ্যা বলছে ওয়াহুয়া মিনাস সাদিকিন আর ইউসুফ নবী সত্য বলছে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার ফালাম্মা রুআ কামিসহু কুদ্দা মিন দুবুর এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আজিজ মিসির ইউসুফের দিকে তাকাইলেন তাকায়া দেখলেন যে পিছনের দিক থেকে জামাটা সিরা তখন স্পষ্ট হয়ে গেল যে হযরত ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ আর তার স্ত্রী কি অপরাধী ইউসুফ নির্দোষ আর স্ত্রী অপরাধী ভাইরা আমার শিশু কথা বলছে কে এই জমিনের ভিতর নেককারা আবিদিন সলিহিন জাকিরিন শাকিরিন যারা আল্লাহর মুত্তাকি বান্দা তাদেরকে বিভিন্ন রকমের বিপদ থেকে হেফাজত করতে যাইয়া প্রায় এই পৃথিবীর ভিতর পাঁচজন শিশু সাক্ষী দিয়া ওই সাক্ষীকে সত্যতা প্রমাণ দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিসসালামের জামানায় হযরত ঈসা নবী যখন জন্মগ্রহণ করলেন তার পিতা ছিল না আপনারা জানেন ভাইরা আমার লোকমুখে বিভিন্ন রকমের কথা মারিয়াম সন্তান প্রসব করেছে অথচ বাবা নাই মারিয়াম তো ভালো না মারিয়াম ব্যভিচারীর নারী নাউজুবিল্লাহ ভাইরা আমার জন্মগ্রহণ করার পরে হযরত মারিয়াম লোকদেরকে বলে দিলেন আপনাদের যত প্রশ্ন আছে আমার বাচ্চাকে করেন সুবহানাল্লাহ বলেন বাচ্চাকে প্রশ্ন করা হলো রে ঈসা এ বাচ্চা তুমি কার সন্তান তুমি বলে দাও তোমার মা আসলে কি ব্যভিচারী নাকি তুমি বলে দাও তখন হযরত ঈসা নবী দোলনার ভিতর তখন নড়াচড়া করতেছেন ঠিক ওই মুহূর্তে হযরত ঈসা নবী জবান খুলে বলতেছেন রে আমার এলাকার মানুষ আমি হইলাম আল্লাহর গোলাম এবং আল্লাহর নবী হযরত ঈসা আমার মা মারিয়াম তিনি নির্দোষ তার কোনো দোষ নাই আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্মগ্রহণ হয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ এই হলো হযরত ঈসা আলাইহিসসালাম ছোট্টবেলায় দোলনায় কথা সহিহ বুখারীতে আছে তিন বাচ্চার কথা আর অন্যান্য কিতাব বিভিন্ন তাফসীর গ্রন্থ ঘাটলে আরো দুই বাচ্চার কথা পাওয়া যায় আরেকটি হলো ফেরাউনের জামানায় আরেক বাচ্চা ফারাওনের স্ত্রী তিনি ভিতরে ভিতরে কার জন্মগ্রহণ করছেন নবী মুসা কালিমুল্লাহর জানাজানি হয়ে গেল তার অনেকগুলো বাচ্চা ছিল প্রায় ৭টা সন্তান ছিল আমার ভাইরা একটা একটা করে বাচ্চাকে আমি সংক্ষেপ করে বলছি একটা একটা করে বাচ্চাকে গরম তেলের ভিতর দিয়া দিল আর বলল এখনো সময় আছে মুসার ধর্ম বাদ দিয়া আমি ফেরাউনকে তুমি খোদা মানো তিনি বললেন না এটা আমার পক্ষে সম্ভব না আমার যিনি খোদা তিনি আমার রব দুনিয়ার কোনো ব্যক্তি আমার খোদা হইতে পারে না একজন দুইজন তিনজন চারজন এইভাবে বাচ্চাগুলো যখন তেলের ভিতর চুবাইয়া দিল সবগুলো মরে গেল সর্বশেষ যে বাচ্চাটা এটা হলো দুধের বাচ্চা এই বাচ্চারা মায়ের কাছ থেকে টান দিয়া নিয়া তেলের ভিতর গরম উত্তপ্ত তেলের ভিতর যখন ছেড়ে দিল তেলের ভিতর বাচ্চাটা মায়ের দিকে তাকাইয়া একটা হাসি দিয়া বলল মা চিন্তা করো না আমি তেলের ভিতর জান্নাতের গ্রাণ পাচ্ছি রে মা চিন্তা করো না দাঁড়ায় থাইকো না তারা আপনাকে তেলের ভিতর নিক্ষেপ করার পূর্বেই আপনি তেলের ভিতর ঝাঁপ দেন এই এক বাচ্চা এই পাঁচটি বাচ্চা আপনার কথা বলেছে দোলনায় থাকা অবস্থায় কিসে থাকা অবস্থায় আমার ভাইরাম আজিজ মিসিরকে বাচ্চা বলে দিল সামনে দিয়ে যদি কি হয় সিরা হয় তাহলে কি অপরাধীকে ইউসুফ আর পিছনে সেরা হইলে অপরাধী জুলাইখা এই কথা বলছে যখন এইভাবে তাকায় দেখে ইউসুফের কাপড়টা পিছন দিক থেকে ছেঁড়া এই দৃশ্য যখন দেখলেন তখন আজিজ মিসির ডাক দেয় ইউসুফ আরিদ আন হাযা ওয়াস্তাগফির লিযামবিক ইন্নাকে কুনতে মিনাল খাতিঈন ইউসুফ হে আমার বৎস তুমি এই বিষয়টা আর বলাবলি করো না
কে বলতেছে আজিজ মিছে ইউসুফ এই বিষয়টা তুমি আর তুমি আর বলাবলি করো না এটা একটা খারাপ বিষয় মানুষ শুনলে কি বলবে তুমি এখানে থেমে যাও হ্যাঁ তুমি এটা ভুলে যাও এটার ঘাটাঘাটি করার কোনো দরকার নাই আর স্ত্রীকে বলছেন কি যে ওয়াস্তাগফির তওবা কর আল্লাহর কাছে তওবা করো মাপ চাও তুমি এমন একজন নারী পাপী নারী মারাত্মক অপরাধ করছো ভুল করছো আল্লাহর কাছে ক্ষমা চাও এই যে ইন্নাকি কুনতি মিনাল খাতিন তুমি অনেক বড় পাপ করছো আল্লাহর কাছে ক্ষমা চাও তওবা করো আল্লাহ তোমাকে মাফ করে দিবে আমার ভাইরা এই ঘটনাটি ইউসুফ আলাইহিস সালাম কিছুই বলেন নাই বলার আগেই পুরা মিশর হয়ে গেছে কি হয়ে গেছে যে গভর্নর আজিজ মিসরের স্ত্রী তার ওই পালক পুত্র আপনার ইউসুফের সঙ্গে প্রেম খেলা এই রকম হেডলাইন করে পত্রিকায় নিউজ হয়ে গেল তৎকালীন যুগের পত্রিকার কথা বলতেছি সবাই জানা জানি হয়ে গেল আর বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক কথা জোলায়খাকে বলতেছিল ওই যুগের নারীরা তখন জোলায়খা আবার সুন্দর একটা স্টেজের ব্যবস্থা করে সেখানে নারীদেরকে দাওয়াত দেওয়া হয় আগামী পর্বটা হবে অত্যন্ত চমৎকার সেখানে থাকবে হযরত ইউসুফ নবীকে ওই তৎকালীন যুগের নারীরা দেখে কিভাবে তাদের আঙ্গুল কাটছে ওই ঘটনা সূরা ইউসুফের ভিতরে সুন্দরভাবে বর্ণনা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে আগামী পর্ব নিয়ে আলোচনা করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ ওয়া আখির দাওয়ানা আনি